বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগস্ট মাস শেষ হয়ে গেছিল, বাট ক্যালেন্ডার যে নেক্সট মান্থ স্টার্ট হয়েছে সেপ্টেম্বর মাস, এটা চেঞ্জ করা হয়নি এখন করলাম। আপনি কি তাড়াতাড়ি নাস্তা রেডি করে দিই? আপনি মাশাল্লাহ উঠে গেছে, নামাজ পড়ে ফেলছে। আপনি বলল কালকে যে নাস্তা রেডি করে দিয়েছিলাম, আজকে ওটা খাবে, তা আপনি যেন নাস্তা রেডি করে। আপনি নামু, তোমার নাস্তা রেডি, তাড়াতাড়ি খাওয়া রেডি হবে। খাওয়া দমে তোমার পছন্দ হয়েছে, তাই জন্য আজকে দুইটা রেডি করলাম। গরম আছে, সকালবেলায় চুলে আঁচ অনেক কম, এই জন্য বেশি ক্রিস্পি হয়নি। তুমি একটা, হ্যাঁ গরম অনেক, তুমি কিভাবে ভাঙবা? আমি করি, এই দেখো চিজ অনেক গরম। গরম তো অনেক, চিজ একদম মেল্ট হয়ে গেছে। তাড়াতাড়ি খাও, তারপরে রেডি হয়ে যাও। ইউনিফর্ম আমি এখানে বের করে রাখলাম। অনেক মজা, আপনি অনেক খুশি হয়েছি এইভাবে দিয়া হয়, আপনি খায় ঠিক না মোর? আপনি আসো, আপনাকে স্কুলে দিতে যাই। আজকেও বৃষ্টি হচ্ছে অনেক, আফরিনকে স্কুলে দিয়ে আসছি। কিছুক্ষণ আগে আফরিনের বাবা নাস্তা করে রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য, আর আজকে আমিও আফরিনের বাবার সাথে যাব, বাট ডিউটিতে যাব না ওনার সাথে, আমি নিচে পর্যন্ত যাব। একটু চাবি কিছু সমস্যা হয়েছে, তাই কারণ আমাকে যেতে হবে। ছাতা ওপেন করবো, বৃষ্টি হচ্ছে। আপনি বাবাকে আজকে নিচে পর্যন্ত দেওয়ার কারণ হলো আপনি এখন গেটে চাবি চেম্বারে রেখে গেছে, তারপরে কালকে রাতে রেখে ভুলে গেছে, তা এই কারণ আমাকে নিচে নামাতে হবে। রাতে বৃষ্টি অনেক হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে পানি এদিকে আসছে, পড়ে মুছবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের লক যে এইরকম ওই ভাঙ্গ হয়েছে, এটা দেখে তো এই কারণে আর অনেক প্রবলেম হবে। গেট খোলা বন্ধ করো। সব ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। আপনি বাবা ফার্মেসি মেয়ে ফোন দিল, আমাকে যেতে হবে নিচে। আবার বেবি রেডি হয়ে গেল, তাই ঠিক করো। সুন্দর লাগতেছ, তোমার স্কুলের নাম কি? কোন ক্লাসে পড়ো? প্লে গ্রুপ এরিয়া নাম বলতে, ঠিক আছে। কিছু কাজে নিচে গেছিলাম, আবার আগে তো গেছিলাম আপনি বাবাকে চাবি দিতে, আমাদের ফার্মেসির মেয়ে আসছে, তো আব্বু ঘুমাচ্ছিল, গেট ওপেন করতেছিল না, তো ওকে গেট ওপেন করে দিয়ে আসলাম, আর বিনা আপনাদের সাথে দেখা হলো। আব্বা যখন আসছিল তা এক জায়গা মেলাতে গেছিলাম, তা ওই ভিডিও দেখতেছি বসে বসে, তা চিন্তা করছি সময় কত তাড়াতাড়ি চলে যায়। আব্বা আসছিল, আব্বা চলে গেছে, চাচা আসছিলেন উনিও চলে গেছে, তা সময় অনেক তাড়াতাড়ি কেটে যায়। যা হোক, আজকে আফরিন আর আপনার বাবা ইচ্ছা ছিল বিরিয়ানি খাওয়া, তা বিরিয়ানি আমি রেডি করতে কেমন
আন্দোলন করতেছে, বাট জানি না কি কাম করতেছে। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে মানুষের, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। এরকম আন্দোলন করার কারণ রাস্তা প্রচুর জ্যাম, আবার বৃষ্টি, খুব কষ্ট। আফরিনামু, তোমার জন্য শ্যাম্পু বের করলাম। আফরিনামু, নয়টা নিয়ে যাও শ্যাম্পু। আফরি আবার আসছে, বিরিয়ানি বানানো কমপ্লিট হয়ে গেল, বাট যে বক্সে জর্দা আছে ওটা রেডি করবো, একটু পরে দেন তো, বাংলা আছে। আজকে বক্সে আছে জর্দা, এটা রেডি করবো আমি। এই ভিতরে আপনি পড়ছেন দুইটা প্যাকেট আছে না? আচ্ছা, এটা লাগে রাইস জর্দার জন্য, আর এটা হ্যাঁ চিনি পাতলা। ঠিক আছে, চিনি ভিতর চিনি হবে আর বাদামও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা এই বক্সের ভিতর দুইটা প্যাকেট বের হবে, একটানে জর্দা চাল হবে আর এখানে চিনি আর বাদাম। এখানে সবকিছু দিয়ে আছে জর্দা রেডি করার জন্য। এই দেখেন, আরেক যে প্যাকেট ওপেন করলাম, এখানে চিনি বাদাম কিশমিশ আছে। ঠিক আছে, জর্দা রেডি করার জন্য এখানে রাইসকে শুদ্ধ করতে হবে 90%। প্যাকেটের যত চিনি নিয়ে আছে সব দিয়ে হয়ে গেছে, এবার মিক্স করবো। হ্যাঁ, মিক্স করতে হবে। ঠিক আছে, মিক্স করে চলে আসবে, যে আছে রাখতে হবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, তবে একবারে ঝরঝরে হয়ে গেলে হয়ে যাবে, এবার চুলায় রাখতে হবে। হ্যাঁ, পানি এখন আছে জর্দার ভিতরে, তারপরে দিতে হবে ঘি আর ড্রাই মিল্ক পাউডার। ঘি দিচ্ছি, লেমন লেমন না মাল্টা জুসও দিব। জর্দা রান্না করা কমপ্লিট, জর্দা রান্না করা কমপ্লিট। একটু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করলাম, আর ছোটো মিষ্টি ছিল না, ছোটো মিষ্টি দিতাম আর বেশি ভালো হতো। এনিওয়ে, এখন খাওয়া হবে। করলাম বিরিয়ানি সাথে জর্দা, এবার সবাইকে ডিশ অর্ডার করে দিই। আজকে ফার্স্ট টাইম রেডি করলাম জর্দা, বক্সে যে রেডিমেড আছে জর্দা ওটা রেডি করছি। আপনি খাচ্ছে আর বিরিয়ানি? ওকে, খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, ডিশ ওয়াশ করে ফেলছে, তা ব্লগও এখানে শেষ করি। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আম্মু বিদায় দো। আল্লাহ হাফেজ।